জাহিদ, তুমি কিন্তু অনেক শুকিয়ে গেছো। এই, আমি কি সুমুর পালনের মতো মোটা ছিলাম কখনো? তোমাদের যন্ত্রণা দেখে একেবারে ভালো থাকার উপায় নেই। বন্ধু, তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু এখন আমার অনেক বেশি ভালো লাগছে। তোমাদের দেখে মনটাই ভালো হয়ে গেছে। মাঝখানে তোমাদের সাথে বিচ্ছেদটা না আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আসলে আমাদের বিদেশ যাওয়ার কারণে গ্যাপটা আরো বেশি হয়েছে। সত্যি তোমাদেরকে আমরা অনেক মিস করেছি। অবশ্যই ধন্যবাদ দিতে হয় ফেসবুককে। খুল যা সিম সিম, তাই না? জাহিদ, তুমি কিন্তু ঠিক আগের মতো আছো, ফাজলামি করা ছাড়লে না। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে তো আমাকে জ্বালিয়ে মারতো। ও মাই গড, হোয়াট আ গ্রেট সারপ্রাইজ। আপনি কি করে আসলেন? আচ্ছা, সালাম ভাই যে আসবে সেটা আমাকে বললে কি হতো? বুঝতে পারছি, তোমাদের দুজনের কাজ এটা, তাই না? না, আমাকে কেউ বলেনি। তাহলে আমি তোদের দুজনের গাড়ি রাস্তায় দেখে আমি একটু চিন্তা করলাম, নিজে নিজে হিসাব নিকাশ করলাম, নিজের সাথে নিজে কথা বললাম, তারপরে এখানে চলে এলাম। আপনার নেতা মার্কা কথা এখনো গেল না? না, এই তোরা কি করছিস? আমরা দুজনেই ব্যবসা করছি। তুমি? আমি স্বপ্ন পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, ইয়ে অনেকক্ষণ তো হলো, খাবারের অর্ডার কি দেবো নাকি? আরে না না, তার আগে তোদের সবার মোবাইল, বাসার ঠিকানা, অফিসের ঠিকানা সব আগে আমাকে দে, তারপর আমি বলছি। লিখেন। হ্যাঁ বল বল। কি ব্যাপার, কতক্ষণ থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কিছু ভাবছ? না, আমি যে একটা জলজ্যান্ত মানুষ এখানে এসে দাঁড়ালাম, তুমি তো সেটাও খেয়াল করলে না। কোনো সমস্যা? না না, সমস্যা কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, খেতে এসো। কদিন ধরে দেখছি তুমি সবসময় কিছু একটা চিন্তা করছো, শরীর খারাপ? আরে না, কোথায় কি। তুমি কাল রাতেও তো ঘুমাওনি, এখনো চুপচাপ বসে আছো, অফিসে যাবে না? বললাম তো কিছু হয়নি। কি রে, তুই না আসবি বলেছিলি? না, আজকে আর আসবো না, দেখি কাল পরশু একবার আসবো। ইয়ে বন্ধু, সালাম ভাই ফোন করেছিল নাকি তোকে? না, তোকে না। ইয়ে বন্ধু, সেদিন সে রেস্টুরেন্টে কিভাবে এসেছিল? আমিও তাই চিন্তা করছি, কথা বলার স্টাইল খুব একটা ভালো লাগলো না। টেনশন হচ্ছে রে, বিদেশ থেকে এসে এতগুলো ইন্ডাস্ট্রি সামলানো ওভারলোড যাচ্ছে, তাই না? না মাহিন, ইজ দেয়ার সামথিং রং? এত সব সংক্ষিপ্ত উত্তর, তুমি তো এমন ছেলে না। আরে বোকা না, কিছু হয়নি। না হলেই ভালো। ও আচ্ছা, ভালো কথা, সালাম ভাই ফোন করেছিলেন। কখন? দুপুরে, অনেকক্ষণ কথা হয়েছে। কি কি বলেছে? কি আর বলবে, না মানে কি কি কথা হলো আর কি? সে তো অনেক কথা, মেইনলি ইউনিভার্সিটি লাইফের স্মৃতিচারণ। ভালো ভালো, বাসায় আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। ইয়ে রিনি, আমাকে এক কাপ চা খাবে? শোন, একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, সালাম ভাই অনিলাকে ফোন দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শোন, রিনিকেও ফোন দিয়েছিল। মহা সমস্যা তো, সে নতুন করে কি চায়? কি যে চায় সেটা তো বুঝতে পারছি না। না না, এভাবে বাসায় ফোন দেওয়ার মানে কি? না বুঝতে পারছি না, আমাদেরকে ফোন দেয়নি অথচ। যাই হোক, আমার মনে হয় ওনাকে নিয়ে আমরা খুব বেশি বেশি চিন্তা করছি। আসলেই। ওকে, কাল দেখা হবে। হ্যাঁ, তোরা খুব ভালো আছিস, খুব আমার এত ভালো লাগছে দেখে। আচ্ছা আজকে উঠি দে তাহলে। হ্যাঁ ঠিকই, এখন নিয়ে আবার চলে যাবে? আরে এসেছিলাম তোরা যে অনেক সুখে আছিস সেটা জানাতে। আরে না না, কিছু খেয়ে যাও।
আরে না না না, আমাকে তো এখানে অনেকবার আসতে হবে। হ্যালো, কি রে কি করিস? আর বলিস না, রান্না চুলায় দিলাম মাত্র, এর মধ্যে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু এখন বেরো হতে পারছি না, কারণ রান্না না নামিয়ে তো আর যেতে পারবো না। কেন, তোর বাবুর্চি কই? বাবুর্চি কদিন হলো আসছে না। মাঝে মাঝে রান্না করতে ভালোই লাগে, কিন্তু প্রতিদিন কি রান্না করতে ভালো লাগে বল? মেজাজ খারাপ হয় না? আমার অবশ্য রান্না করতে ভালোই লাগে। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। সাহিদকে নিয়ে না আমার খুব টেনশন হচ্ছে। কি বলছিস তুই? এই একই কথা তো আমিও তোকে বলতাম। মাহিনু কদিন হলো কেমন যেন আনমনা থাকে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপারটা কি সেটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি। ওদের আবার কিছু হয়েছে নাকি? না মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, তুই তোর কাজ শেষ কর। ওকে, আচ্ছা। কিছু পেতে হলে কিছু তো ত্যাগ করতেই হবে, অপরচুনিটি কস্ট। জি না, কিছু না। তোর বাসার সব ভালো তো? তুই না কিছুদিন বিদেশে গিয়েছিলি, তা বিদেশ থেকে হঠাৎ আবার দেশে এলি কেন? বাবা আর ব্যবসা করতে চাচ্ছিলেন না, তাই আমাকেই সব দায়িত্ব নিতে হলো। আদর্শ পিতা আর আদর্শ সন্তান, তার স্বামী হিসাবে আদর্শবান তো? জি কিছু না, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? সালাম ভাই, আমরা আজ একসাথে লাঞ্চ করব। লাঞ্চ না রে, আজকে না, আরেক দিন। হ্যাঁ লাঞ্চ তো কোনোদিন তোর সাথে করবো, কোনোদিন জাহিদের সাথে করবো, কোনোদিন তোর বাসায়, কোনোদিন জাহিদের বাসায়। হ্যাঁ আজকে উঠি রে। ও হ্যাঁ, ভালো কথা, আনিলার সঙ্গে কথা হয়েছে। এই তোরা তো অনেক সুখী কাপল রে, ভাল লাগলো, খুব ভাল লাগলো। আচ্ছা ওই নিজেদের সমস্ত কিছু, মানে এর মধ্যে কোনো ভুল করিসনি তো? মানে নিজেদের সব কিছু ক্লিয়ার করে নিয়েছিস তো? আচ্ছা তুই এক কাজ কর, এর মধ্যে তুই ভুলগুলোকে একটু পলট পলট করে দেখিস তো। কি অবস্থা বন্ধু? হ্যাঁ বন্ধু শোন, আমি ওদের ব্যাপারটা অনেক চিন্তা করে দেখেছি। কেমন? শোন, পুরুষ মানুষকে কোনো বিশ্বাস নেই বুঝেছিস? আমার কেন যেন মনে হচ্ছে এই দুজন অন্য কারো প্রেমে পড়েছে। আচ্ছা আজকে আমরা একটা কাজ করব, ওদের দুজনেরই মোবাইলের নাম্বার চেক করব, আর তারপর ওরা যখন মোবাইলে কথা বলবে আড়ি পেতে ওদের কথা শুনব, ঠিক আছে? তুই হাসছিস না, কিছু একটা ঘটে গেলে তারপর বুঝবি। শোন, এই দুই বোকার এত সাহস নেই। আর ওরা দুজন আমাদেরকে অনেক ভালোবাসে রে। আচ্ছা তোর কি কোনো কিছু চোখে পড়েছে? তোর কোনো সন্দেহ হচ্ছে কাউকে? না তা না। তাহলে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেল, ওরা অনেকের চেয়ে অনেক ভালো। আসলে মাঝে মাঝে আমার কি যে হয় না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা কেন? আসলে একা একা থাকি তো সারাদিন। দেখ ইউনিভার্সিটিতে আমরা অন্য কাউকে ভালোবাসতাম, যদিও আমরা ওদের জুনিয়র ছিলাম, ওরা আমাদের ভীষণ ভালো বন্ধু ছিল। যদিও ওরা আমাদের ভালোবাসত, কত ঘটনা ওরা জানে, দেখ কিচ্ছু মনে রাখেনি। ছি ছি ছি, আমি এসব কি চিন্তা করছি? আচ্ছা বন্ধু, আমার কি পাপ হবে? তুই একদম বদলালি না না, একটু ম্যাচিওর হ।